কুষ্টিয়ার ছেউড়িয়ায় ফকির লালন শাহের আখড়ায় তিরোধান উপলক্ষে বসছে সাধু সঙ্গ। 17 অক্টোবর লালনের তিরোধানের দিন শুরু হবে সাধু সঙ্গ, আর এই উপলক্ষে নেওয়া হয়েছে প্রস্তুতি, বসেছে মেলা। অসাম্প্রদায়িক ও মানবতা বোধে বিশ্বাসী ও শুদ্ধ আত্মায় মুক্তিকামী হাজারো বাউল এসেছেন সাইজির মাজারে। কুষ্টিয়া প্রতিনিধি ফিরোজ কায়সারের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। চাতক মাছে কেমনে মেঘের বর্ষণ বিনে কিংবা ইলাহি আলামিন গো আল্লাহ বাদশাহ আলম্পনা তুমি অথবা ভজ্রে আনন্দের গৌরাঙ্গ করুরে মন সাধু সঙ্গ, সৃষ্টিকর্তার আরাধনা বা প্রার্থনা সঙ্গীত কিংবা সাধুসঙ্গের আনন্দ বোধের গান চর্চা দিয়ে শুরু হয় বাউলদের সাধু সঙ্গ। ফকির লালন শাহের জীবনদশায় তিনি সাধুসঙ্গ করতেন দোল পূর্ণিমার তিথিতে। তার তিরোধানের পর বাউল ফকিরা সাধুসঙ্গ করেন তিরোধান দিবসে। এই জায়গাতে আসলে সাইজির ধামে একটু আত্মার খোরাকি হয়, মুখটা দর্শন করব, দেখতে ভালো লাগবে। দোল পূর্ণিমা ও তিরোধান দিবসে বাউলদের সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়। গেল 2 বছর করোনা মহামারীর ফলে তিরোধান দিবসে সাধুসঙ্গ হয়নি, এবার তাই উপচে পড়া ভিড়। মাসের শুরু থেকে বাউল ফকিরা এসে জমা হয়েছেন সাইজির মাজারে। 17 অক্টোবর সন্ধ্যায় অধিবাস সেবার মধ্য দিয়ে শুরু হবে সঙ্গের আনুষ্ঠানিকতা। প্রতি বৎসরেই 2 বার অনুষ্ঠান হয়, আমি প্রতি বৎসরে আজ 52 বৎসর আসা যাওয়া করে এখানে সাধু সঙ্গ উপভোগ করতে এসেছেন দর্শনার্থীরাও। আশা করি এটা অনেকটা ভালো হবে, উৎসবটা অনেকটা জাঁকজমক হবে। দোল পূর্ণিমা ও তিরোধান দিবসে বাউলদের সাধু সঙ্গকে সামনে রেখে নেওয়া হয়েছে নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা। এই উপলক্ষে আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা সুন্দর করে ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের এখানে ইউনিফর্মের পুলিশ আছে, সাদা পোশাকি আছে, আমাদের ডিবি সেখানে কাজকর্ম করবে। মোটামুটি আমরা 3 স্তর বিশিষ্ট আমরা এখানে নিরাপত্তা দিচ্ছি। মূলত আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা, বিশেষ করে সারা বাংলাদেশ থেকে অনেক লোকের আগমন হবে, দেশি বিদেশি যারা আছে তারা সেখানে আসবে। এই কুষ্টিয়া জেলার জন্য সুনাম বৃদ্ধি পায়, আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছি তাদের যে কাজকর্ম দেখে যেন প্রশংসা করে। এ উপলক্ষে লালন একাডেমি 3 দিনের অনুষ্ঠান মালার আয়োজন করেছে, পাশাপাশি বসেছে গ্রাম্য মেলা। লালন একাডেমি থেকে বাউলদের সেবাদানের ব্যবস্থা করা হয়েছে। বাউল সাধকরা বলছেন সকল জীবের প্রাণের মূল্যবোধ থেকে অহিংসার জন্ম আর অহিংসার বাণী ছড়িয়ে দিতেই লালন গীতির চর্চা বাউল সাধকদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।